সনদে একটা দক্ষ সংগঠক। আমরা যখন যেভাবে ওর কাছ থেকে রিগার্ডিং গ্রাউন্ড সাহায্য চেয়েছি, কি প্র্যাকটিস কি ম্যাচ, সবসময় ও সহযোগিতা করেছে। আমরা যতবার মোহনবাগান নৈহাটিতে খেলতে গেছি, নৈহাটি স্টেডিয়ামে, ওনার প্রচণ্ড রকম সাহায্য পেয়েছি। এবং উনি একজন দক্ষ ক্রীড়া সংগঠক, যেভাবে উনি নৈহাটি স্টেডিয়ামটাকে মেনটেন করেন সেটাটা দেখবার। সনদবাবুর সাথে আমার সম্পর্ক আইএফএতে এসে ফুটবল করতে, একজন দুর্দান্ত কাজের মানুষ, ওনার কোনো প্রশংসাই বোধ হয় যথেষ্ট নয়। ফুটবলের ব্যাপারে ওনার থেকে আমি যা সাহায্য পেয়েছি, আইএফএ যে সাহায্য পেয়েছে, তার কোনো প্রশংসাই যথেষ্ট নয়। সনদ দে নিজেই পুরো অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল। এটা একটা অনেক বড় ব্যাপার আছে যে একটা লোক, আমরা এত দূর থেকে ওখানে গিয়েছি স্টেডিয়ামের জন্য, যত রকম সহযোগিতা চেয়েছি, যত রকম হেল্প চেয়েছি, সবসময় দাঁড়িয়ে রয়েছিল মানুষের খুব কাছে। আমি চাইবো যে দাদা ফুল ভোটে জয়ী হোক। নৈহাটি উপনির্বাচনে টিএমসি প্রার্থী সনদের সমর্থনে কলকাতা ময়দানের তিন প্রধানের কর্মকর্তারা এই সব বক্তব্য রেখেছেন এবং সেটাকে টিএমসির লোগো লাগিয়ে তাদের যে পেজ রয়েছে সেখানে পোস্ট করা হয়েছে। দর্শক কি বলবেন, এত সাহায্য পেয়েছেন উনারা নৈহাটিতে। আমি শুধু ভাবছিলাম যে এত ফুটবলকে সাহায্য করেন এই সনদে, এবং যেভাবে ওনারা বলছেন সনদকে তো আইএফএর উপরে বসিয়ে দেওয়া উচিত, ওনাকে কেন নৈহাটিতে রাখা হয়েছে। এত ভালো একজন সংগঠক, এত সব সাহায্য করেন, তো এখনো উনি নৈহাটিতেই ছিলেন, ওনাকে আইএফএর উচ্চ পদে বসানো হয়নি। দর্শক, আরজিকর কাণ্ডের যে প্রতিবাদ চলছিল, যখন খুব জোরে চলছিল, সেই সময়ে কলকাতা ময়দানের এই যে তিন প্রধান, মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং মোহামেডান, এই তিন প্রধানের সমর্থকরা একযোগে রাস্তাতে নেমেছিলেন। বিশেষ করে যখন ডার্বি ম্যাচটাকে বাতিল করে দেওয়া হয়েছিল ডুরান্ড কাপের সেই সময়ে বা তারপর থেকে, এবং তখন তাদের একটা স্লোগান ছিল যে তিন প্রধানের একসর, জাস্টিস ফর আরজিকর। কিন্তু তখন যারা রাস্তাতে নেমেছিলেন তাদের যে বক্তব্য, সেই বিষয়ে এই তিন, মানে তিন যে, মানে এই যে কর্মকর্তারা যারা এই সময়ে আওয়াজ তুলছেন, স্বর বের করছেন, তারা কিন্তু কেউ কোনো কথা বলেননি। সমর্থকরা রাস্তাতে নেমে ওইভাবে আওয়াজ তুলছিলেন যে তিন প্রধানের একসর, জাস্টিস ফর আরজিকর, আরো সব স্লোগান ওখানে উঠেছিল, এক হয়েছে বাঙাল ঘটি, ভয় পেয়েছে হাওয়াই চটি, এসব ছিল না, অনেক সব স্লোগান হয়েছে। কিন্তু তখন এই সব কর্মকর্তারা, সমর্থকরা চিৎকার করছিলেন কিন্তু কর্মকর্তারা কোনো কথা বলেননি। হাওয়াই চটির সম্পর্কে বলার তো কোনো ক্ষমতাই নেই, কিন্তু জাস্টিস ফর আরজিকর, তিন প্রধানের একসর, জাস্টিস ফর আরজিকর, তাদের যারা সমর্থক যে আওয়াজটা তুলছিলেন, তাতে যে তাদেরও সমর্থন রয়েছে এই কথা একবারও বলতে শুনিনি। কিন্তু যখন ভোট চলে এসেছে উপনির্বাচন, সেখানে এখন গলা বের করতে শুরু করেছেন, সমর্থনে কথা বলতে শুরু করেছেন টিএমসি প্রার্থীর। এখন দর্শক, এখানে আরেকটা টুইস্ট আছে, আমি তার আগে বলে দিই। এই যেটা করেছেন কর্মকর্তারা, দেবাশিস দত্ত, তার আগে একজনকে দেখলেন অনির্বাণ দত্ত, আইএফএ, আবার আইএফএ এর লোক, বা মোহামেডান স্পোর্টিং এর যাকে দেখছিলাম কি যেন নাম, কামারউদ্দিন নাকি, হ্যাঁ কামারউদ্দিন, এই যে ইনারা তো সব পদে রয়েছেন, ক্লাবের পদে রয়েছেন, তো সেই জন্য এটা করা যায় না, নির্বাচনী আচরণবিধিকে ভঙ্গ করা বা ক্লাবের যে নিয়ম রয়েছে, যেহেতু একটা সিস্টেম মেনে চলে ক্লাব, তো সেই জন্য যেটা দেখতে পাচ্ছি, শুভেন্দু অধিকারী, তিনি একটা
পোস্ট করেছেন এটা, মানে উনি চিঠি করেছেন কেন্দ্রীয় স্পোর্টস মিনিস্টারকে যে তিন প্রধানের কর্মকর্তারা কিভাবে প্রচার করছেন এসব বলে টোলে, কেন করছেন, কি ব্যাপার, খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য। তো তিনি একটা চিঠি করেছেন, তো সেটার উনি আর কি পোস্ট করেছেন এখানে। কিন্তু দর্শক, আর তার আগে আর একটা কথা বলে দিই, এই যে তিন প্রধানের কর্মকর্তারা এই যে এত কথা বলছেন যে উনি খুব ভালো লোক, অমক তমক, বিরাট সংগঠক, আচ্ছা ওনারা কি জানেন যে এই যে ব্যক্তি সনদ দে তার নামে 11 কেস রয়েছে নথিভুক্ত, মানে উনি যে হলফনামা জমা করেছেন এফিডেভিট সেখানে উনি নিজে উল্লেখ করেছেন তার নামে 11 কেস পেন্ডিং রয়েছে, 11, তার মধ্যে অ্যাটেম্প টু মার্ডার, মহিলাদের উপরে নির্যাতন, সব রকমের ধারা রয়েছে। এবং সেই মামলা মামলাগুলো কিন্তু যে এই নয় যে আগের আমলের মামলা, ভুয়ো মামলা, ফেক মামলা, যে মানে কেসগুলো হয়েছে তার অনেকগুলো মামলায় কিন্তু এই সরকারের আমলে হয়েছে 11 পরে। অন্যরা দিলে নাই ফেক ভুয়ো বলে চালিয়ে দেওয়ার একটা চেষ্টা হতো, কিন্তু কেসগুলো হয়েছে কিন্তু এই আমলে, এই সরকারের আমলে। তো এই যে এত ভালো সংগঠক, এই যে সব সার্টিফিকেট ওনারা দিচ্ছেন, ওনারা কি জানেন যে এই যে যার সমর্থনে কথা বলছেন তার নামে এখনো, মানে উনি উনি নিজে স্বীকার করেছেন হলফনামাতে 11 খুবই খারাপ খারাপ মামলা রয়েছে, জানেন কি সেটা, নাকি এটা বলবেন যে সে ঠিক আছে মামলা ওনার নামে থাকতে পারে, আমাদের আমাদেরকে খুব হেল্প করতেন সুতরাং আমরা ওনার কাছে কৃতজ্ঞ, সেই জন্য আমরা ওনার সমর্থনে কথা বলছি, এটা বলবেন। কিন্তু যাকে সার্টিফিকেট দিচ্ছেন তার কি ব্যাকগ্রাউন্ড, তিনি কেমন মানুষ, তার এখন ভোট রয়েছে, আপনার কথা বলা মানে মানুষকে মানে বলা ভোট দেওয়ার জন্য, এটা কি কখনো ভেবে দেখেছেন, ভেবে দেখেছেন কিনা জানি না, কিন্তু ভেবে যে আপনারা সবসময় দেখেন না, দেখতে পারেন না সেটা আমরা জানি। আবার কিছু কখনো কখনো এত ভেবে ফেলেন, মানে অনেক কিছু কথা বলার চেষ্টা করেন, সেটা কেন করেন সেটা নিয়েও আমাদের মনে অনেক ভাবনা রয়েছে, যে মানুষগুলো বেশ চুপচাপ বসেছিলেন আর যে করে এত বড় মানে কাণ্ড ঘটলো, তার মানে প্রতিবাদ হলো, সমর্থকরা প্রতিবাদ করলেন, সেখানে কোনো কথা নেই, হঠাৎ করে ভোটের সময় এইভাবে কথা বলতে শুরু করেছেন, সুতরাং কোন ভাবনা থেকে বা কি ব্যাপার, পেছনে কি রয়েছে, কি রসদ রয়েছে, এইসব নিয়ে তো মানে প্রশ্ন তো আমাদের মনে তো উঠছেই। এবং দর্শক, একটা সময় আপনাদের হয়তো মনে আছে আমি একটা এ করেছিলাম, সেটা নিয়ে খুব বিতর্ক তৈরি হয়েছিল ইস্টবেঙ্গল ক্লাবের একটা অবস্থান নিয়ে। এখানকার যিনি স্পোর্টস মিনিস্টার রয়েছেন অরূপ বিশ্বাস, তিনি একটা মন্তব্য করেছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের ফাউন্ডেশন ডেতে এনআরসির ব্যাপারে ক্লাবের অবস্থান নিয়ে। তো সেটা নিয়ে আমি একটা খবর করেছিলাম বলে আমার বিরুদ্ধে কত কথা কত কথা। আমি তখন বলেছিলাম যে আমি কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের বিরুদ্ধে না, একটা শতাব্দী প্রাচীন ক্লাব, আমি আমি কিন্তু তার বিরুদ্ধে না, আমি আমি বিরুদ্ধে হচ্ছে এই যে তৃণমূলীকরণ হয়ে যাওয়া, টিএমসি অধিকৃত এই যে ক্লাব, আমি এটার বিরুদ্ধে, আমি বলেছি এই সব থেকে মুক্ত হোক ক্লাবগুলো, ক্লাবের যে ঐতিহ্য রয়েছে সেই সেই ধারা মেনে নিয়ম মেনে চলুক, কিন্তু ক্লাব দ্বারা মানে পার্টি দ্বারা একেবারে অকুপায়ড হয়ে গেছে এই এই এখান থেকে বেরিয়ে আসুক, আমি তখন কিন্তু বলেছিলাম। এবং আমি প্রশ্ন তুলেছিলাম যে অরূপ বিশ্বাস কি করে বললেন যে এনআরসির ব্যাপারে, এনআরসির বিরুদ্ধে এই ক্লাবের অবস্থান ছিল, এই কথা কি করে বললেন, আর তাহলে কি এটা ধরে নেবো সত্যি ওর অবস্থান রয়েছে, আর যদি না থাকে তা সত্ত্বেও যদি বলে থাকে থাকেন ইচ্ছে করে তার কোনো উদ্দেশ্য নিয়ে অরূপ বিশ্বাস, তাহলে কেন ক্লাবকর্তারা প্রতিবাদ করছেন না, একবারও প্রতিবাদ করেননি সেই সময় যে কেন আমাদের ক্লাবের নাম জড়িয়ে এনআরসির ব্যাপারে এসব বলেন, আমরা তো নন পলিটিক্যাল একটা ব্যাপার, একবারও কিন্তু বলার সাহস দেখেননি এইসব কর্মকর্তারা, দেবব্রত সরকার একবারও সাহস দেখাননি। তখনই আমরা বলেছিলাম যে এইসব কর্মকর্তারা কারা, এই সত্যি কি ক্লাবকে ঠিক মতো করে চালাতে চান, নাকি কোনো স্বার্থে বসে রয়েছেন আর শাসকের লোকজনদের সমর্থন বা শাসকের সমর্থন নিয়ে কিছু একটা উদ্দেশ্য পূরণ করতে চাইছেন। আমি এইসব নিয়ে অনেক প্রশ্ন তুলেছিলাম সেই সময়, আমাকে কেউ কেউ ভুল বুঝেছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের বা অন্যান্য ক্লাবের, যে আমি হয়তো ক্লাবের বিরুদ্ধে, আমি কিন্তু ক্লাবের বিরুদ্ধে ছিলাম না, আমি সবসময় বলেছিলাম যে ক্লাব আমরাও তো ছোট থেকে খেলা থেকে এসেছি, কলকাতা ময়দানের তিন প্রধান মানে তারা খেলার সঙ্গে যুক্ত, তাদের কোনো পলিটিক্যাল কালার ছিল না, কোনো রকম কোনো বক্তব্য সমর্থনে এইসব ছিল না বা বিরুদ্ধে কোনো বক্তব্য ছিল না, তারা শুধু খেলাধুলো নিয়েই থাকতো, খেলাধুলো একটা আলাদা পার্ট ছিল, সেই খেলাধুলার খবর আমরা কত দেখতাম একটা সময়, ম্যাগাজিন বের হতো কত সব সেই সব ইতিহাস। তো কি হচ্ছে সেই ক্লাবের সেই ঐতিহ্য কোথায়, এখন তো সব শেষ হয়ে যাচ্ছে, এই ক্লাবের মাথায় বসে রয়েছেন এই নেতা, ওই ক্লাবের মাথায় বসে রয়েছেন ওই নেতা,
ব্যানার্জি পরিবারের অমক ভাই বসে রয়েছেন এই ক্লাবে, তমক ভাই বসে রয়েছেন ওই ক্লাবে, এটা কি হচ্ছে ক্লাব? আমি দর্শক এই সব নিয়ে কথা বলেছিলাম, তখন কেউ কেউ অস্বীকার করেছিলেন, এখন বুঝতে পারছেন তো কি হচ্ছে অ্যাকচুয়ালি ওনারা কারা? একজন প্রার্থী হয়েছেন দলের, তার সমর্থনে প্রচার করতে নেমেছেন, তার তাদের বক্তব্য নিয়ে টিএমসি প্রচার করছে তারা রয়েছেন, মানে তারপরে এটা কারা? এটা ক্লাব চালানো হচ্ছে? একটা ক্লাব জীবনে কখনো শুনেছেন যে কোনো ক্লাবের, মানে এই ধরনের কলকাতার এইসব ক্লাবগুলো, এইসব ক্লাবের কর্মকর্তারা কখনো কোনো লোকের সমর্থনে বক্তব্য রেখেছেন? কখনো শুনেছেন? কখনো শুনেছেন? হয়নি। সব নতুন করে ইতিহাস তৈরি হচ্ছে, সমস্ত কিছুর মধ্যে তৃণমূলীকরণ হয়ে গেছে, তৃণমূল ক্যাপচার করে নিয়েছে, তিনটে প্রধান কি ক্যাপচার করে রেখে দিয়েছে, মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং, তিনটে ক্লাব কি দেখুন কিভাবে ক্যাপচার করে রেখে দিয়েছে, সব আমাদের, কোনো একটা দিক না, একটা ক্লাবের সমর্থন না, সব ক্লাবকে লোক বসিয়ে কন্ট্রোল করে রেখে দিয়েছে, আর তাদেরকে এখন নামিয়ে দেওয়া হয়েছে নৈহাটি উপনির্বাচনে টিএমসি প্রার্থীর সমর্থন। এই কে আইএফএস সচিব জানি না ওনার কি ব্যাপার, এমন ভাব দেখাচ্ছেন যেন ওনার থেকে বড় একেবারে, এমন ভাব, ছেড়ে দিন না চেয়ার, ছেড়ে দিয়ে ওনাকে বসিয়ে দিন না আপনি, মানে এমন নির্লজ্জপনা আমি দর্শক জীবনে দেখিনি। কিন্তু দর্শক যে টুইস্ট যেটা বলার চেষ্টা করছিলাম যে কোন দিক দিয়ে আবার আইনের রাস্তাটা ফাঁক রেখে দেওয়া হয়েছে বাঁচার জন্য, সেটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনারা পুরো ভিডিওটা তো শুনেছেন, তিনজন মানে তিন ক্লাবের কর্ম মানে প্রধানের বক্তব্য রয়েছে, আর লাস্টে একজন ফুটবলার সংগ্রাম মুখার্জির বক্তব্য রয়েছে। এখন দর্শক যদি আপনারা বলেন বা শুভেন্দু অধিকারী যদি কখনো বলেন কোথাও, মানে যে চিঠিটা করেছেন যে ওনারা কেন টিএমসি প্রার্থীর হয়ে প্রচার করছেন, ওনারা কিন্তু বাঁচার জায়গাটা দেখুন ক্লিয়ার করে রেখে দিয়েছেন, ক্লিয়ার করে টোটাল ভিডিওটা দেয়া হয়েছে, কিন্তু একটা জায়গাতেও এই তিনজন মানে প্রথমে যাকে শুনলেন দেবাশিস দত্ত এবং কামারউদ্দিন, এই তিনজন কোথাও কিন্তু টিএমসি প্রার্থীর সমর্থনে ভোট দিন এটা বলেন, বলেছেন। এবং এই যে অনির্মাণ দত্ত, ইনিও কি বলেছেন যে টিএমসি প্রার্থীর সমর্থনে ভোট দিন? ওনারা কিন্তু বলেননি। ভোট দিন কে বলেছেন? একজন প্রাক্তন ফুটবলার যার নাম হচ্ছে সংগ্রাম মুখার্জি, ইনি কিন্তু লাস্ট বলেছেন ভোট দিন, এবং ওনার বক্তব্যটাকে লাস্টে দেওয়া হয়েছে, প্রথম দিকে ওই বক্তব্য দেওয়া হয়েছে, ইনাকে দিয়ে র‍্যাপ আপ করা হচ্ছে, লাস্টে ইনারটা দিয়ে সমর্থনে ভোট দিন বলে দেওয়া হচ্ছে, দিয়ে টিএমসির লোগো। তার মানে প্রথম তিনজন চারজন, তিন প্রধান আর একজন ওই আইএফএ, ওনারা কিন্তু কেউ ভোট দেওয়ার কথা বললেন না, শুধু লাস্টে একজন ভোট দিন বলে সেই বক্তব্যটা জুড়ে দিয়ে পুরো ভিডিওটা কমপ্লিট করে দেওয়া হলো, এমন বোঝানো হলো যেন সবাই ভোট দিন কথাটা বলছেন, কিন্তু প্রথম ওই তিন প্লাস ওয়ান ওনারা কিন্তু ভোট দিন একটা জায়গাতেও বলেননি। ওনারা সাহায্য সহযোগিতা পেয়েছেন, ভালো লোক, ভালো সংগঠক, সমর্থনে কিছু কথা বলেছেন, কিন্তু ভোটের কথা বলেননি। এটা হচ্ছে আইনি দিক দিয়ে বাঁচার জায়গা, কম চালাক তো ওনারা না, এই চালাক চালবাজি করেই তো দলটা টিকে আছে, ওই কুবুদ্ধিতে তো সব দলটা টিকে আছে, ফলে ওই জায়গাটা ওনারা কিন্তু ফাঁকা রাখছেন। যদি কখনো প্রশ্ন তৈরি হয় ওনারা বলবেন আমরা কোথায় বলেছি ভোট দেওয়ার কথা, হ্যাঁ আমরা নৈহাটি গেলে ওনার সাহায্য পাই সেটা তো বলেছি, তো সেটা বলার মধ্যে কি আছে, কি আমাদের বক্তব্য নিয়ে গিয়ে জয়েন করে লোগো মেরে আবার লাস্টে একজন ভোট দেওয়ার কথা বলছেন সেই সেই কথাটা জুড়ে দিয়ে ছেড়ে দিল, আমরা কি করে জানবো। আবার এখানে দেখবেন, এখানে আবার কি লিখেছেন, ইস্ট বেঙ্গল, মানে কি পদ, কি কর্মকর্তা, ইস্ট বেঙ্গল সমর্থক না কর্মকর্তা, মানে নামগুলো দেখেছেন তো, নামগুলো সেরকম নেই, মানুষকে কিন্তু মিসগাইড করা হচ্ছে, মানুষ ভাববেন ও ইস্ট বেঙ্গলের কর্মকর্তা, কিন্তু এখানে লেখা নেই ইস্ট বেঙ্গলের কর্মকর্তা, মোহনবাগান, দেবাশিস দত্ত মোহনবাগান, কি মোহনবাগান সমর্থক না কি, এটা ঠেলাওয়ালা না ফুচকাওয়ালা, মানে কিছু আছে, শুধু মানে মোহনবাগান মানে সমর্থক, তার কি পদ, ওইসব কথা কিন্তু কোথাও লেখা নেই, শুধু আইএফএস সচিবের সেক্রেটারির নামটা লেখা দেওয়া আছে ওনার জায়গা থেকে, বাকি ক্লাব যে তিনটে যে প্রধান ক্লাব তাদের কিন্তু কোনো পদ লেখা নেই। এবার বললাম সমর্থক হিসেবে আমার ব্যক্তিগত মত দিয়েছি, এবার আমি সত্যি সমর্থন এই সাহায্য পেয়েছি সেটা বলেছি, তো আমি তো ভোট চাওয়ার কথা মানে ভোট দিন এটা তো বলিনি, তো ওটা কেউ আমাদের বক্তব্য, আমাকে একজন কেউ জিজ্ঞাসা করেছিল লোকটাকে চেনেন বলুন, আমি বলেছি, তো আমি ওটা যে ওরকম করে ভোটের প্রচারে কোথায় কেউ ইউজ করছে লোগো লাগিয়ে, এটা আমরা কি করে জানবো। দেখবেন এই কথা বলে বেরিয়ে মানে আইনি জায়গাটাতে মানে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন, এবং সেই রাস্তাটা কিন্তু ওনারা খোলা রেখেছেন। এবার প্রশ্ন উঠবে যে সেটা নয় ওনারা জানতেন না এরকম মানে
মানে ওনারা জাস্ট সমর্থন সাহায্য পেয়েছে সে কথা বলেছেন, ওনারা জানেন জানতেন না যে এইরকম ভাবে ইউজ করা হবে, কিন্তু কিন্তু জানার পরে কি করেছেন এটা হবে প্রশ্নের জায়গাটা। যে যখন আপনারা দেখলেন যে আপনাদের বক্তব্য নিয়ে যাওয়া হয়েছে একটা বলে একভাবে বলে সেটাকে ইউজ করা হচ্ছে অন্যভাবে একটা পার্টির সমর্থনে, তো সেটা দেখতে পেয়ে আপনারা কি করলেন, এই যে প্রশ্নটা উঠবে আমার মনে হয় এই প্রশ্নের উত্তরটা হয়তো ওনারা রাখবেন, ওই চিঠি করে দেবেন কেন আমাদের ওইভাবে ইউজ করা হয়েছে অমক তমক, আমরা তো আমরা তো বলেছি ওইভাবে, আর এরকম একটা চিঠি হয়তো তারা ওনারা পর সময় করতে পারেন। আবার সেটাকে ব্যাখ্যা দেওয়ার জন্য দলও হয়তো কিছু একটা ভেবে রাখবে যে আমরা তো ওনাদের ওনাদের মুখ দিয়ে তো ভোট চাওয়া বলেন না, পর পর বক্তব্য জুড়িয়ে মানে সব মিলিয়ে ইদিক ওদিক গোলমেলে ব্যাপার হয়ে দেখবেন কেটে যাবে, মাঝখান থেকে ভোটটা হয়ে যাবে, আবার এইসব নিয়ে অনেক চর্চা হচ্ছে, হই হই হচ্ছে। সুতরাং যেটা বলার চেষ্টা হচ্ছে সমর্থকদের উদ্দেশ্যে সেটা হয়ে যাবে আর কি, তারপরে তো বিচার হবে পরে কি আর হবে, এইসব নিয়ে গোলমেলে এডিট অমক তমক নিয়ে হবে। কিন্তু যেটা করেছেন যেটা করা হয়েছে টিএমসির তরফ থেকে এটুকু বলবো, যদি ওনারা সিরিয়াসলি যদি ওনারা সিরিয়াসলি অ্যালিগেশনটা আনেন যে আমরা বলেছি এক আর আমাদের কথাগুলোকে ব্যবহার করা হচ্ছে অন্যভাবে ভোট প্রচারে, সুতরাং এর বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, এটা কিন্তু আইটি অ্যাক্টে পড়ে, এটা কিন্তু আইটি অ্যাক্টে পড়ে। কিন্তু ততটা জোর কি দেখাবেন এই কর্মকর্তারা, তারাও জানেন হয়তো বলাও হয়েছে তাই আপনারা বলে দিন না, আইনের জায়গাটা ফাঁক রেখে বলে দেবেন, কেউ বললে আপনারা এটা বলবেন আমরা ইউজ করে নেবো, তারপরে যা হবে ওই জানেন তো সব, আমরাই তো তদন্ত করবো বা ইত্যাদি, তারপর সব ওই সব চাপা পড়ে যাবে, হয়তো জেনে শুনে মানে সবকিছু বলে বুঝিয়ে হয়তো করা হয়ে থাকতে পারে, এটাও হতে পারে, আর সেটা যদি হয়ে থাকে তাহলে আরো ঘোরতর অন্যায়। তার মানে ওনারাও মানুষের সমর্থকদের আবেগ আবেগকে নিয়ে খেলছেন, তাদের কোনো তাদের কোনো নিজস্ব কোনো স্বার্থে, এটাও কিন্তু অন্যায়। সব মিলিয়ে দর্শক অত্যন্ত নোংরামি একটা ব্যাপার, অত্যন্ত নোংরামি একটা ব্যাপার এটা অবশ্যই। এই যে কেস যে যদি ওনারা অভিযোগ করেন যে আমরা এরকম বলিনি কেন আমাদেরকে ইউজ করা হয়েছে ভোট প্রচারে, তাহলে কিন্তু এটা আইটি একটা কঠিন ধারাতে কিন্তু অ্যাকশন হওয়াটা উচিত, কিন্তু সে আশা কি করে করবেন দর্শক। এখন সমর্থকদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে কর্মকর্তারা সেদিন বের হননি যখন আরজিকরের ব্যাপার নিয়ে আমরা রাস্তাতে নেমেছিলাম, সেদিন তারা বের হননি, ডার্বি ম্যাচটাকে যে বাতিল করে দেওয়া হলো সেটা নিয়ে তারা মুখ খোলেননি, কেন বাতিল করা হবে, কেন খেলাটা হবে না, শুধুমাত্র আওয়াজটা স্টেডিয়ামে উঠবে বলে একটা আইনি দোহাই দিয়ে বাতিল করে দেওয়া হয়েছিল, সেদিন কর্মকর্তারা কোনো মুখ থেকে আওয়াজ বের করেনি, এখন ভোটের মুখে আওয়াজ বের করছেন, আমরাও ঠিক বুঝিয়ে দেবো। সেই বোঝানোর ব্যাপারটা যদি ইভিএমে দিতে পারেন সমর্থকরা, তবেই যদি হয় তবেই যদি শিক্ষাটা হয় হবে, তবে সেই ভোট দেওয়ার সুযোগটাও তো থাকতে হবে, এটাও তো একটা ব্যাপার। দর্শক কি বলবেন বলুন, আপনাদের যা বলার, কি নোংরামি চলছে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।